উস্কানি মামলায় জামিন পাওয়ার পরই আক্রমণাত্মক ইমরান খান। সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী নিজের বাড়ি থেকেই একটি সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ইমরান খান। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান এসব কথা বলেন। ইমরান খান সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, তাদের উচিত একটি রাজনৈতিক দল খুলে সরাসরি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়া এবং দেশকে বর্তমান টালমাটাল পরিস্থিতি থেকে উদ্ধার করার চেষ্টা করা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, আপনারা রাজনীতিতে ঝাঁপিয়ে পড়লেন কেন? আপনারা নিজেরাই একটা পার্টি তৈরি করছেন না। কে আপনাদের অধিকার দিল আমার বিরুদ্ধে এমন সব জঘন্য অভিযোগ আনার? আপনাদের লজ্জা করা উচিত। আপনারা বলে বেড়াচ্ছেন আমি সেনার যা ক্ষতি করেছি আর কেউ করেনি, আপনারা বলছেন আমাদের চূর্ণ করে দেবেন। পাক সেনা অফিসার ও আইএসপিআর এর ডিজি আহমেদ শরীফ চৌধুরী, যিনি ইমরানকে ভণ্ড বলেছিলেন, তাকে খোঁচা মেরে পিটিআই নেতা বলেন, শুনুন মিস্টার ডিজি আইএসপিআর, আমি যখন আমার দেশকে প্রতিনিধিত্ব করছিলাম আর দেশের হয়ে সুনাম কুড়াচ্ছিলাম তখন আপনার জন্ম হয়নি। পাকিস্তানের গণতন্ত্র সর্বকালের নিম্ন পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেন পিটিআই চেয়ারম্যান। নিজের গ্রেফতারের পর মুক্তির বিষয়ে তিনি বলেন, বিচার বিভাগই একমাত্র আশা ছিল। জোট সরকারের সমালোচনা করে ইমরান খান বলেন, তারা নির্বাচনের ভয়ে ভীত, নির্বাচনে পিটিআই দ্বারা তাদের নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা ছিল। তিনি বলেন, আমার বিরুদ্ধে দুইবার অপচেষ্টা চালানো হয়েছে, আমাকে গ্রেফতারের পর আমার বাড়িতেও অভিযান চালানো হয়েছিল। Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original Jafran oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it.